শ্রদ্ধা সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, বরাদরানে ইসলাম, আজকে জামিয়া মুহাম্মদিয়া হাড়িহাঁদি মাদ্রাসার শতবৎসর পূর্তি উপলক্ষে যে ইসলামী মহাসম্মেলন যারা আয়োজন করছেন, আমি সবার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাবারক ও তাআলা সবার জাযায়ে খায়র দান করুক। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে নিয়া আজ পর্যন্ত যারা এই মাদ্রাসার খিদমত করিয়া দুনিয়া থেকে গেছেন, গিয়ে কত মানুষ, কত ভাই চান্দা দিয়া পড়াইয়া, উস্তাদ সাগেদ আলেম সব যারা দুনিয়া থেকে গেছেন, গিয়ে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ও তাআলা প্রত্যেকের নিয়ামাল বদল জান্নাত নসিব করে দেব। আজকের মজমা এই 100 বৎসরের মধ্যে থেকে সবচেয়ে বড় মজমা হইল আজকে। এই মজমায় এই মাহফিল তাকিয়া অত্র এলাকার প্রত্যেকটা মুসলমান মেয়ে পুরুষ, মহিলা পুরুষ যারা আছেন, প্রত্যেকের দিলের মধ্যে একটা দিনই জজবার, দিনই চেতনা নিয়ে আমরা এই মাহফিল থেকে যাইতাম। দুনিয়ার জীবনের মেইন উদ্দেশ্য, দুনিয়ার লাইফের মেইন উদ্দেশ্য আমি বিজনেস করা, ডিগ্রি দেওয়া, জমিদার হওয়া, জমিন কিনি আয়ে খাবার কিনি লওয়া, দেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, রাষ্ট্রপতি হওয়া, এমপি হওয়া, যত জাত আশা সকল মানুষের আছে, প্রত্যেকের আশা আছে, হঠাৎ আমি এমপি হইম, আমি প্রধানমন্ত্রী হইম, আমি বড় জমিদার হইম, আমি দৌলতমন্দ হইব, প্রত্যেকের একটা উদ্দেশ্য তাকে নিহত হল তাকে, কিন্তু এই সমস্ত নিহত হল বেকার। মুসলমান যে সময় আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পড়িয়া আমরা ওয়াদায় আবদ্ধ হয়েছি ও কথা যে আমরার জীবন আল্লাহর হুকুম মতো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসালামের তরিকা মতো আমরার জীবন কাটাইমো। এই ওয়াদায় আবদ্ধ হওয়ার কারণে আমরার জীবনের মকসদ এখন আর দুনিয়া মকসদ নাই, বিজনেস মকসদ নাই, ওহদা মকসদ নাই, একমাত্র মকসদ হইল আমরা যেই পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পড়ার সাথে সাথে প্রত্যেকটা মুসলমানের এই উদ্দেশ্য ঠিক হয়ে গেছে কি এই দুনিয়া উদ্দেশ্য না, প্রত্যেক মুসলমানের উদ্দেশ্য হইল কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমার উদ্দেশ্যরে ঠিক করো, তুমি দুনিয়ার উদ্দেশ্যরে পিছনে ফেলাই আলা ইলাহা লা ইলাহা। সারা বিশ্ববাসীর যত জাত উদ্দেশ্য আছে, যত এইম আছে, টার্গেট আছে, সমস্ত পিছনে ফেলাও আর দিলের মধ্যে এই কথা জাগা দো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার জীবনের টার্গেট হইল আখেরাত, দুনিয়ার জীবন আমরার উদ্দেশ্য নাই। মান জালাল হুমুম হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাউল্লাহু দুহাম্মা দুনিয়াহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যার চিন্তা তার ধারণা যার এইম, যার উদ্দেশ্য যার চিন্তা যার ফিকির যার সব কিছু বানাইলি হাম্মা আখিরাতিহি আখিরাতর ফিকির, আল্লাহ তাবারক ও তাআলার দুনিয়ার সমস্ত ফিকির তার যথেষ্ট হয়ে যাইবা। এই কারণে লম্বা হওয়ার সময় না, অন্যদিকে কথা যাইব কি আমি শর্টকাট কয়েক মিনিটের ভিত্তি শেষ করিলাম। আমরার জীবনের মেইন উদ্দেশ্য ভাই যে আখেরাত, আমরার উদ্দেশ্য আখেরাতর জীবন উদ্দেশ্য, দুনিয়ার জীবন উদ্দেশ্য না।
এই উদ্দেশ্য রূপে পয়লা আমরা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা আমরা রে অর্ডার করছেন ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু, হে দুনিয়ার মানুষ আল্লাহ রে এক মানো আর পড়ো কলিমায়ে তৈয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেউরর কলিমা পড়লে দিল লাগে আর খেউর 100 বার পড়লেও দিল নরমায় না। এর লাগে ভাই জিকির বেশি বেশি করিও করিও, জিকির বেশি বেশি করিয়া আল্লাহর আল্লাহর কুদরত আল্লাহর রহমতে আপনার আমার কলবর মধ্যে নজুল ফরমাইব আল্লাহ তালায়। আল্লাহ রসুলে ফরমান হাদিসে কুদসি ওয়া নামাহু ইজা যাকারানি, বন্দা যে সময় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবে জোরে হোকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করি আল্লাহ আমরার সঙ্গে থাকেন, আমরার সঙ্গে থাকেন। মন না গুঞ্জম দর জমিন আসমা ওয়ালি কি গুঞ্জম দর কুলুবে মুমিনা, শাইরে কোন আল্লাহ আসমান জমিন আরস করছিও জায়গা হয় না, কিন্তু মমিনর কলবর মধ্যে জায়গা হয়ে যান যে সময় হয় ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আর সে মোয়াল্লা থাকে আল্লাহর রহমতের নজুল শুরু হয়ে যায়, ফিরিস্তাগুলো রহমত নাজিল করা শুরু করে দেন। লেহাজা আমরা কলিমা পড়িয়া মুসলমান হয়েছি, আমরা এইম ঠিক করছি আল্লাহ ফরমাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান আনো, পয়লা নম্বর তাকওয়া হয়ে গেছে, ঈমান আনিয়েছে, আল্লাহ তোমারে ডরাই গেছে, আল্লাহ মানি লইছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, দুই নম্বর দরজা হইল তাকওয়ার আল্লাহরে ডরাও। পয়লা নম্বর তাকওয়া ফরেজগারি আমরা হয়ে গেছি, আল্লাহরে ডরাই গেছি, কলিমা পড়ি লইছে না আমরা ডরাই গেছি, আল্লাহ কুফুর থেকে বাঁচি গেছি, হামেশা জাহান্নাম থেকে বাঁচি গেছি। দুই নম্বর তকওয়া হইল যে তকওয়ার লাগে রাইতে দিনে নসিহত ওয়াজ আর নসিহত, আপনারারে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওয়াজ, মাদারি সকল তৈয়ার করিয়া মোল্লামা সকল তৈয়ার করিয়া উলামা অখলেশ এই জাতিরে সমাজরে দেশরে এই ওয়াজ আর নসিহত করে বুঝাইতে চাইছেন দুই নম্বর তকওয়া কিতা আল্লাহর হুকুম রে মানা আর গুনার তাকে বাঁচি যাওয়া। আল্লাহর হুকুম রে মানা আর গুনার তাকে বাঁচি যাওয়া দুই নম্বর তকওয়া। হাক্কা তুকাতিহি, তিন নম্বর তকওয়া হইল, তিন নম্বর তকওয়া হইল একটা মুহূর্ত আল্লাহর ইয়াদ তাকে গাফিল হয় না, একটা মুহূর্ত আল্লাহর ইয়াদ তাকে গাফিল হয় না, আল্লাহর হুকুম রে মানে নাফরমানি করে না, আল্লাহর ইয়াদ করে আল্লাহর ইয়াদ তাকে গাফিল হয় না, আল্লাহর নিয়ামত ভাইয়া শুকুর আদায় করে না, শুকরি করে না। এই হাক্কা তুকাতির তফসির জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামর এই তিন দরজার তকওয়া আমরা কেউ প্রথমিক দরজাত, কেউ দ্বিতীয় দরজাত, কেউ তৃতীয় দরজাত আর তৃতীয় নম্বর দরজাত পৌঁছিয়া হারলেও মনে করলাম যে আলা দরজার মধ্যে আমরা পড়ে গেলাম, যে আল্লাহর হুকুম রে মানিয়ারে তাহাত করি আর আল্লাহর নাফরমানি করি না, আল্লাহর ইয়াদ করি আল্লাহর ইয়াদ থাকি আমরা গাফিল থাকি না, আল্লাহর নিয়ামত হই আল্লাহর নিয়ামতর শুকর আদায় করি না, শুক্রি করি না। লেহাজা এই তাকওয়া প্রত্যেক মুসলমানে, প্রত্যেক মুসলমানে এই তাকওয়ারে অর্জন করতে হইব, এই তাকওয়ারে অর্জন করবা লাগি। আল্লাহ তাবারক ও তাআলা বাদে হুকুম ফরমাইলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৌতর আগ পর্যন্ত মুসলমান না হইয়া মরিও না, ইসলামের উপরে তোমরা দাইম আর কায়েম হইয়া মরিও। তোমরা যে সময় মরবায় এই তাকওয়ার আলা দরজার মধ্যে পৌঁছিয়া মুসলমান হইয়া দুনিয়াটাকে যাইবা, এই মুসলমান হইয়া দুনিয়াটাকে যাইবা লাগিয়া এই মাদারিস হল এই ওয়াজ আর নসিহত হল সমস্ত এই লাগি আমরার জীবনের উদ্দেশ্য আখেরাত হইল, আমরা ইমান আনছি আর এই ইমান লইয়া আমরা কবর পর্যন্ত যাইতাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
মান কানা আখিরা কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যার জবানো তাকি লাস্ট কলিমা শেষ কলিমা দুনিয়া তাকি বিদায় হইবার সময় পড়ি লইব লা ইলাহা ইল্লাল্লাহ ব্যস্ত দাখিল হইছিল, আল্লাহ হইরা মুসলমান না হইয়া মরিও না, লেহাজা আখেরি কলিমা মুসলমান আমরা কলিমা লইয়া মরতাম হইব, আমরা চাই না চাই না। এই যে বাগান হল দেখরা, এই বাগান সার লাগাই, এই বাগান হল এশিয়া মহাদেশের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া আফ্রিকা লন্ডন আমেরিকা সারা পৃথিবীর মধ্যে এই বাগানের ঘরে, এই বাগানের ঘরে যে কুরবানি, এই কুরবানি হইল দারুল উলুম দেওবন মাদ্রাসা। দারুল উলুম দেওবন মাদ্রাসা লগে যে টক্কর দিবা খোল্লা বাঙ্গিয়া চুরমা চুর হয়ে যাইব, চাহে তাই না আরশে মোয়াল্লা পৌঁছে যোগা, কিন্তু দারুল উলুম দেওবন ইলহামি মাদ্রাসা জনাবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের স্বপ্ন যুগে এই মাদ্রাসার নিশানা লাগাইয়া গেছেন। আর যে খিদমত দারুল উলুম দেওবন্দে দিয়া গেছে, যে সমস্ত উলামা হল তৈয়ার করি তৈয়া গেছে, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এত মকবুল আল্লাহর গেছে, এত মকবুল আল্লাহর গেছে, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির জরিয়া যে মাদ্রাসা হয়েছে, আজ দুনিয়ার মধ্যে লাখো লাখো মাদ্রাসা কোনো হুকুমতর আন্ডারে চলেন না, সব এই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি আমরা আকাবিরে উলামায়ে দেওবন্দর সেই মকবুল দুয়ার বদৌলতে আর ইশারার বদৌলতে আল্লাহর কাছে মকবুল হওয়ার কারণে আজ আল্লাহ তাবারক ও তাআলা এত বাজেট এই সারা বাজেট হল আল্লাহ তাবারক ও তাআলা আমরা রাকাবিরি নগলর দোয়ার বদৌলতে গাইবের তার বাজেটটি আল্লাহ তাবারক ও তাআলা পুরা করে দেয়। এই কোরবানি 100 বছরের মধ্যে এই পৃথিবীর মধ্যে এই দারুল উলুম দেওবন্দর কোরবানি কেউ দেখাইতে পারত না, এত বেশি কোরবানি আল্লাহ তাবারক ও তাআলা এই সমস্ত আকাবিরি নহলারে আল্লাহ তাবারক ও তাআলা জান্নাতের আলা মকাম দান করুক। লেহাজা আমরার উদ্দেশ্য যে আমরা এই তাকওয়ার উপরে তাকতাম। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লাম্মা বাআসাহু ইলাল ইয়ামান খারাজ মাহে রাসূল মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি ও মাআযুন রাকিবুন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি ফালাম্মা ফারাগা ক্বালা ইয়া মাআযু ইন্নাকা আসা আল্লাহ তালকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরতে মুআযু রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামে ফরমাইলা এমনর তরফে হটাইবার সময় হইলা, ও মাআযু মাছ যাইরা সোয়ার, আল্লাহ রসুলে তানে নসিহত খররা মাছ সোয়ারির উহরে, আর হজরতে রসুলে পাক সাল্লাম আঠি আঠি যাইরা নসিহত খররা, নসিহত খরি শেষ করার বাদে ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাজা কইলা, ও মাছ ওই তো ভারে তুমি এমনও যাইরা আজকুর বাদে আজকুর ই বৎসরের বাদে তুমি আর আইয়া আমারে আর ফাইতায় না, তুমি আইবাই আমার মসজিদে নববীর মধ্যে আইবাই, তুমি হয়তো আমার কবরের পাশে দিয়ে আইবা। ফা মাকা মাযুন জাশান লি ফিরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুআযু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে এমনও যাইরা আর একদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জীবিত অবস্থার মধ্যে জিন্দা বিদায় দিলাইরা, কথা বুধবাই রায় নেই, রসুলে ফরমাইছেন আর আইয়া আমারে ভাইতায় নাই। মাআযু রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন শুনু করছেন, সুম্মাল তাফাতা ফাকবালা বিওয়াজহিহি নাহওয়াল মদিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাআযু রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দন দেখিয়া মুখ মদিনার তরফে ফিরাই দিলাইলা আর ফরমাইলা ফাকাল কইলা, ও মাআযু তুমি গাবরাইবার কুনতা নাই, যদিও তুমি আমার তাকি আমার দেখাত আমার তাকি দূরই যাইরা গিয়ে আমার আর ফাইরাই নাই খান্দাত, কিন্তু মাছ গাবরাইবার কথা নাই বয় করবার কথা নাই, বিদায় হাজার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামে সোয়া লক্ষ সাহাবা ইকরাম আখলারে আরবার মাঠে এলান করে দিছেন, ফালি উবাল্লিগ শাহিদুল গায়বা, হে আমার সাহাবা ইকরাম হল লম্বা হাদিস, আমার এই দিন রে তোমরা যারা অনুপস্থিত আছে তারার গেছে পৌঁছাইয়া দাও, সাহাবা একরাম যেদিকে যার যে উঠাছিল ওদিকে রোয়ানা দিলেছেন, সারা সাহাবা একরাম ও সারা দুনিয়াত পাইলে গেছেন, যে পয়লার কারণে আস্তা ওয়ার্ল্ডর মধ্যে ইসলাম পাইলে গেছে,
10,000-এর মতো সাহাবা ইকরাম পাওয়া যায় মক্কা মদিনায়, বাকি সাহাবা হল কই? সারা দুনিয়াত পাইলে গেছেন কি? মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও মাজ যদিও তুমি আমাতা কি দূরে সরিয়া যাই রাগি, ইন্না উলান নাস বিল মুত্তাকুন আমান কানু হাইসু কানু। কইলা ও মাজ ইবনে জাবাল যদিও তুমি আমার কাছ থেকে সরিয়া যাই রাগি, দেখাত আমার গেছে খানদাতানি সরায়, কিন্তু আমাতা কি দূরে নাই, তুমি আমার খানদাত আছো, খেনে খানদাত আছো, তুমি আমার দিনর জান্দা লইয়া আমার দিনর দাওয়াত লইয়া যাইরা, আর আমার করিব আমার উম্মতরও মানুষ হইব, মান কানু হাইসু কানু আওলান নাস বি, আমার খানদাতও মানুষ হইব যে মুত্তাকি হইব, পরহেজগার হইব, যে যে পরিমাণের পরহেজগার হইব মুত্তাকি হইব সে আমার খানদাত থাকব, চাহে হাবশার কালা গুলাম হোক, চাহে আফ্রিকার মানুষ হোক, চাহে সাদা মানুষ হোক, চাহে খালা মানুষ হোক, যে কোনো দেশের মানুষ হোক, মান খানু হাইসু কানু, চাহে গুলাম হোক, চাহে আজাদ হোক, যে কোনো মানুষ হোক, হে তার মধ্যে যদি তকওয়া থাকে, পরহেজকারী থাকে, তাহলে আমার করি বইব ও মানুষ হল, মান কানু হাইসু কানু, যে কোনো জায়গার মধ্যে যা হোক তাকে, তাহলে তুমি যে মাজ এমনও যাইরা যদিও দূর যাইরা, কিন্তু আমার করিব আছো, তুমি আমার করিব থাকবা। লেহাজা আমরা জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসালাতামর এই দিনের জানটা লইয়া যদিন আজ আড়ি খান্দি জামিয়া মুহাম্মদিয়ার মধ্যে যদিন রসুল সাল্লাহ ইসলামের মহাব্বতে জান দেই, মাল দেই, পয়সা দেই, ইয়াদ রাখো কার রসুল সাল্লামর করিব না হইতা নাই। হজরত ঈসা আলহ ইসালাম, হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম নবী, আপনারা জানেন এই নবী আবার দুনিয়া তাইবা, ঈসা আলাইহিসসালাম আবার আইয়া এই দীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামর এই শরীয়তর কাম করবা, এই দিনের কাম করবা, ইসলামের কাম করবা, আর বড় কঠিন সময় কাম করবা, কিন্তু আপনারা জানেন সবে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামর খবর কোনান হইব, ঈসা আলাইহিসসালামর খবর এখনো রিজার্ভ করে রাখা রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর রওজা শরীফর খান্দাত, খেনে ওহ রসুল সালামে আদর খুলো লইলে আমার দিনের খেদমত খরচা আমার খান্দা খান্দার জায়গা হইব, খাইল খেয়ামতর দিন নবীর খান্দার যাই থইলে নবীর দিনের খিদমত করতে হইব, নবীর দিনের ঝান্ডা লইয়া ফিরতে হইব, নবীর দিনের খিদমত চাহে যে কোনো জায়গার তাকিয়া করো, নবীর সঙ্গে কানেকশন থাকব না থাকত নাই, থাকব না থাকত নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ফরমাইলা ওলান্না সেবি ইয়াউমা বাউলান্না সেবিহি আল মুত্তাকুন, যে সব থেকে বেশি পরহেজগার হইব, চাহে মানুষেরে দেখাইব লাগি ফরেজগারি করি, চাহে দিলের মধ্যে ফরেজগারি জাহিরও থাকে না, একজনে যদিন ফরেজগারি করবার লাগি লম্বা ফাঁকড়ি বানাইছে, রুমালও বানাইছে, আবাও আছে, পাঞ্জাবিও লম্বা, তসবিও আত, আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, রিবাই চুরিও করে, ডাকাতি করে, মানুষের হক মারে, লুকাইয়া গুনার খামো যায়, আর ওখান তো গুনার খামো যাইবা লাগিয়ে সে সহজ বোধ পকেটও আছে, মোবাইল ইউটিউবও গিয়া যত বুড়াইয়াত আছে, সিনেমা আছে, দেখার সুযোগ আছে না? আছে না? তে জাহিরাতান ফরেজগারি দেখাইলে চলতো না, যে সময় গুনার খা যাইব আল্লাহ নবিয়ে ফরমাইলে সাহাবিরে, যে সাহাবি গুনা তাকি বাসা, গুনা তাকি বাসা তাকি বড় ফরেজগারি, আর কোনো কিছু হইতে পারে না, এই বাস্তব হইলে দিল রে তৈয়ার করতে হইব, এই সমস্ত উলামা হলর ওয়াজ আর নসিহতর দ্বারা, যে যত তুফান আউক না খানে, যত পরিশানি আউক না খানে, কিন্তু আমি গুনা তাকি বাস্তাম হইব, আল্লাহ তাবারক তাহলে আমরা রে তৌফিক দান করুকা, যেন আমরা গুনা তাকি বাসি, তকোয়া এখতিয়ার করি, চাহে মানুষ আমারে মুত্তকি হোক আর না হোক, আমরা রে তকোয়া বানাইতাম, আর এই তকোয়া বনতে হইলে মুসলমানের উপরে টিকিয়া থাকতে হইলে এই সমস্ত মাদারিসের খেদমত করা লাগবে না লাগতো না, এই সমস্ত মাদারিসের খেদমত করলে নবীর কুরবত হওয়া যাইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে এই মকসদি হায়াতের উপরে, আখেরাত আমরার মকসদ, দিন মকসদ, ইসলাম মকসদ, ইমান মকসদ, এই ইমান লই আমরা সবে যাইতাম চাইনা চাইনা, এর লাগি ইলান কোনো জায়গা আসেনি যে লুকাইয়া আমরা গুনা করিলাম আল্লাহ দেখতা না, আসেন ইলান মা ইয়ালবিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ,
আজ আমিও না মাতি আর আমার বুঝতে খুব সুযোগ সহজ হয়ে যায় যে আমি এখন মাতি আর আমার মাত 100 বছর পর্যন্ত ভিডিও রেকর্ডত আখের তে আমার যেটা জীবনের যেটা খামাই আছে সমস্ত কিরামান কাতিবিন হলে ভিডিও রেকর্ড হল তলি লাইরা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান একটা ছোট গুণ আল্লাহ সারছেন না বড়টাও সারছেন না আল্লাহ কিয়ামতের দিন আদল ইনসাফ করনে ওয়ালা ও নাজাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা ওয়া আন আমাল বনি আদম আয়ুজানু আও তুজানু আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ও তাআলা আদল ইনসাফের ফাল্লা কায়েম করিয়া বন্দারে কইব বন্দা আমি তোর উপরে লা জুলম আল ইয়াউম আজকে তোর উপরে কোনো জুলম নাই আজকে তোর আমাল তুই দেখ তুই কিতা করছস দেখিয়া তোর আমাল তোর সামনে ওজন করিয়া তুই জান্নাত যাইতে না জাহান্নামে যাইতে তোর আমলের দ্বারা আমি ইনসাফ করনেওয়ালা জুলম করতাম না তোর আমল দেখিয়া তুই জান্নাত যা জাহান্নামে যা তোর খামাইয়ের দ্বারা জান্নাত যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জবাবদিহিতা আমরার মধ্যে যাতে পয়দা হয় এই জবাবদিহিতা আমরার জন্য পয়দা হয় অন্য মাঝে বিদেশি মেহমান জম্মার বাদে একটা কথা কইছেন বড় জরুরি হুকুকুল ইবাদ লইয়া দুনিয়া তোকে জাননা জানো মানুষের হক লইয়া জাননা জানো এইগুলারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করতা না এইগুলা এই মানুষটাকে মাফ করাইয়া দেওয়া লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সহি সমঝ দান করোকা বুঝ দান করোকা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইদু আখরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি رب العرش العظيم رب الجن والإنس رب كل شيء والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين اللهم صل على قبر سيدنا محمد صلى الله عليه وسلم وعلى روح سيدنا محمد صلى الله عليه وسلم في الأرواح وعلى جسد سيدنا محمد صلى الله عليه وسلم في الإرسال اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا الله يا پروردگار عالم এই মাহফিলের মধ্যে তো মানুষ সকল উলামায়ে কেরাম খলাসের মুহাদ্দিসিন খলাসের হাফিজ কুরআন খলাসের মাসুম বাচ্চা খলাসের হে আল্লাহ জানেন না এই মজলিসের মধ্যে খুন হাত ধোয়ার গেছে পছন্দনীয় তোমার নবী ফরমাই জুমলা আকসাম আলাল্লাহি লা বাররা কোন কোন তোমার মায়ার বন্ধু হল আছেন তুমি তার সম্মান রাখি দাও কথার সম্মান রাখি দাও আয় আল্লাহ আমরা এই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছি তোমার নবী ফরমাই জান তুমি ফেরেশতা বলে সাক্ষী রাখি আল্লাহ তুমি মাফির ঘোষণা করো আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আমরার জিন্দগির গুনারে মাফ করে দাও আল্লাহ তুমি মাফিরে পছন্দ করো আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাবারে মাফ করে দাও রব্বিরা মামা কমা রব্বায়ানি সগীরা সকল্লাহু সারওয়াহুমা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুমা আল্লাহ আমরা রাস্তাতে আমার সাহেব আল্লাহরে মাফ করে দাও দরজাতে বলান ফরমাও আল্লাহ আমরার ভাই বোন আত্মীয় স্বজন খেয়ে সকর বা বিবি বাচ্চা আল্লাহ তোমার মাফ ফরমাও
আল্লাহ আমরা আজিরানে মাদ্রাসার পত্র কর্মর দেখানরে মাফ ফরমাও, আল্লাহ মায়ার মানুষ সকলের মাফ ফরমাও, আল্লাহ যত মানুষের হক ওকাত রইয়া গেছে আল্লাহ তারারে মাফ করে দাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তমাম মতরে মাফ করে দাও। আল্লাহ খুসুসান আমরুল খান্দান তোমার বান্দা শেখ আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি রে মাফ করে দাও, দরজাত রে বুলান ফরমাও। আল্লাহ হইল জিন্দেগির লোক মেহনত করছেন দরাজ কাল লাগি আমি জানি, কিন্তু আল্লাহ এই মেহনত রে সরিয়া করে রহমার করম করে মাফ করে দাও। আয় আল্লাহ আয় পরবর দেখারে আল্লাহ যত মানুষ এই দরাজ কাল লাগে আল্লাহ খিদমত করতে আসেন আল্লাহ প্রত্যেকের খিদমত রে কবুল ফরমাও, দুনিয়ার তমাম মাদারে সকলের কবুল ফরমাও। আল্লাহ তোমার ইশতার দরিয়া ডুবাইয়া রাখো। আল্লাহুম্মা জাআলনা মিনাল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সুন্নাহ উলাইকা রাফীকা। আল্লাহ আমরার জান মাল হায়াতের মধ্যে বরকত দান করো, আমরা ঔলাদ করে নেক আর সালে বানাও, সদকায়ে জারিয়া বানাও, আলে মালে বানাও, আল্লাহ ওলি আব্দাল গোস কুতুব বানাও, আর কিসমের শুরুর আর ফিতন থেকে হেফাজত ফরমা। একটা মুহূর্ত তোমার দয়া থেকে সরাইয়া দিও না, শয়তানের হাওয়ালা করিও না। আল্লাহ মজলিসের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম মদিনায়ে তৈয়বার মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ মদিনায়ে তৈয়বার মধ্যে পৌঁছায় দাও, বারবার হাজরির তৌফিক দান করো। আল্লাহ মজলিসের কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। হাজরানে মজলিসের প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদে তোমার হাওলা করলাম। অনুভব মৌরানা ইল্লাল্লাহ ان الله بصير بالعباد شيخ درغاس الله خاتم ايمان الشيخ نصيب غريو صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين بفضلك وكرمك ومنك برحمتك يا ارحم الراحمين صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه اجمعين برحمتك يا رب।